বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন তাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বিজয়ের মাস ডিসেম্বর আমরা কথা বলছি, আর কথা বলবার জন্য আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সামনের সারির একজন পুরুষ এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা, যিনি নেতা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের তৎকালীন সবগুলো সভাতে সভাপতিত্ব করেছেন, আনুল অবশ্যই বক্তা হিসেবে যার সুখ্যাতি যে চার ছাত্র নেতাকে মহান মুক্তিযুদ্ধের সময় এবং তার আগে পরে বিভিন্ন সময় চার খলিফা হিসেবে অভিহিত করা হতো তাদের অন্যতম, বাংলাদেশ ছাত্রলীগের এক সময়কার সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহভাজন এবং বঙ্গবন্ধুর কারাগারের রোজ নামচা বইটিতে যার নাম অন্তত বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উল্লেখ করেছেন, এবং স্বাধীনতোত্তর বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য, তার প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তাদের কল্যাণের জন্য গঠিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন বাংলা ছাত্রলীগ ফাউন্ডেশনের চেয়ারম্যান, এবং এই মুহূর্তে লেখালেখির এবং কথা বলে বরাবরই যেমন তিনি গণতন্ত্রের পক্ষে সোচ্চার, সেই ধারাটা এখনও পর্যন্ত সাহসের সঙ্গে অব্যাহত রেখেছেন নূরে আলম সিদ্দিকী। আজকে আমার অতিথি, স্বাগত আপনাকে স্টুডিওতে মিস্টার সিদ্দিকী। এবং 48 বছরের এই স্বাধীনতা বিজয় যখন আমরা উদযাপন করছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং অঙ্গীকারের বিবেচনায় বাংলাদেশ আজকে আসলে কোথায় দাঁড়িয়ে আছে? সবার প্রথমে এই বিজয়ের মাসে যাদের বুক অনিশ্চিত রক্তের বিনিময়ে আমরা পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনতে পেরেছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বিদগ্ধ চিত্তে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সমস্ত মা বাপের প্রতি যাদের কোল থেকে মুক্তিযুদ্ধকালীন সময়ে আমি তাদের সন্তানকে রণাঙ্গনে ডেকে নিয়েছিলাম। তাদের অনেকেই ফিরেছেন, কেউ কেউ ফিরতে পারেননি। সবার প্রতি আমার উদ্বিবিত চিত্তের গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য প্রারম্ভেই বলতে চাই। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি আজকের জন্য যথাপযুক্ত, এই কারণে পাকিস্তানের 23টি বছর আমরা সংগ্রাম করেছিলাম, সেই সংগ্রামের অন্তর্নিহিত সত্তা ছিল গণতন্ত্র। কিন্তু সত্যি কথা বলতে কি, দেশ স্বাধীন হওয়ার 48 বছরের পরেও সেই গণতন্ত্র শব্দটি মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের মতো কখনো কি দিয়েছে, আবার কখন মেঘ এসে তাকে পরিপূর্ণ ডেকে ফেলেছে। আজকে আমরা যে অবস্থায় বাস করছি সেটিকে আমি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বলবো না, বরং এটা একটি নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা। গণতন্ত্রকে সুস্থ রাখতে হবে, গণতন্ত্রকে কার্যকর রাখতে হবে, গণতন্ত্রকে স্থিতিশীল করতে হবে। তার প্রথম প্রতিপাদ্য বিষয় হল দেশে একটি সুষ্ঠু শক্তিশালী শাশ্বত বিরোধী দল থাকতে হবে। কিন্তু বাংলাদেশে আমরা যেটা দেখি, সেখানে বিএনপি নামক যে দলটি ক্যান্টনমেন্টের গর্ভে এবং সামরিক ব্যক্তিত্বের ঔরসে যে দলটি জন্ম হয়েছিল, সেই দলটি আজকে বিকলাঙ্গ প্রায়, সেই দলটি আজকে স্থবির, নিস্তব্ধ, নিষ্প্রিয়। তাদের বিবৃতি প্রদান করা ছাড়া রাজনৈতিক আন্দোলন বিনির্মাণের তেমন কোনো আগ্রহ লক্ষ্য করা যায় না। বাংলাদেশের মানুষ এমনি সমালোচক, এমনি নিন্দুক, কেউ কেউ একথাও ভাবেন যে একটা প্রথম সারির নেতাদের সঙ্গে সরকারি নেতৃত্বের একটা গোপন আঘাত হয়ে গেছে। আমি দু একটি সামাজিক অনুষ্ঠানে তাদেরকে প্রশ্ন করেছি যে ভাই আপনারা এতখানি নিস্তেজ হয়ে গেলেন কেন, এতখানি নিষ্প্রভ হয়ে গেলেন কেন, এতখানি বিবৃতি সর্বস্ব হয়ে গেলেন কেন, আপনারা রাজপথে নামেন না কেন, আপনারা আন্দোলন করেন না কেন,
আপনারা বিরোধী দল করেন, জেলের কথা শুনবে, জেল গেটের কথা শুনবে, কারা ফটকের কথা শুনবে, আপনাদের হাঁটু কাঁপে কেন? তো তিনি আমাকে আক্ষেপ করে বলবেন যে ভাই, আপনারা যখন রাজনীতি করেছেন, আপনারা যখন জেবে গেছেন, তখন রাজবন্দী হয়েছেন। এখন আমাদের সময় থানার দারোগা সাহেব গ্রেপ্তার করে নিয়ে যেয়ে আমাদের চেয়ার দেয় না বসতে, বাবে বাটিতে বস, তুই টুকারি করে। তা এই যে অপমূল্যায়ন, এটাও যদি হয়ে থাকে, আমি তো এই সময় জেবে যাই নাই, যদি এটাও হয়ে থাকে, এটাও খুব মর্মান্তিক, এটাও প্রত্যাশিত নয়। কারণ আমি যখন জেলে গেছি তার মোটামুটি অনেক বছর জেল কেটেছি, মোটামুটি সিংহভাগ সময়টা তখন আমি ছাত্র। বঙ্গবন্ধু রোজনামচায় যে নুর-এ-আলম সিদ্দিকীর কথা লিখেছেন, সেই নুর-এ-আলম সিদ্দিকী ছাত্রনেতা। কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পরে 15 আগস্টের পরে আমি 19 মাস কারারুদ্ধ ছিলাম। তখন প্রথম দিকে আমাদের প্রতি কিছু কিছু অন্যায়, কিছু কিছু অবিচার, কিছু কিছু অপমান, কিছু কিছু কটাক্ষ, কিছু কিছু উপেক্ষা, কিছু কিছু অবহেলা আমরা উপলব্ধি করেছি। কিন্তু পরের দিকে যে সাহেব, সেটা ঠিক হয়ে গেছিল, সেটা রাজবন্দির জায়গায় এসেছিল। তো যাই হোক, আমি একটা কথা আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে রাজনৈতিক পরিমণ্ডলটি আজকে এক ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, সমস্ত কিছুই আজকে এক হাতে নিয়ন্ত্রিত হচ্ছে, সমস্ত কিছু আজকেই প্রশাসনিক নিয়ন্ত্রণের আওতায় এসে গেছে। তা সেখানে গত নির্বাচনটি যেটি হয়েছে, সেটি আপনি কতটুকু আমার সঙ্গে একমত হবেন সেটা আমি জানি না, একমত হওয়ার জন্য আমি দাবিও করব না, কিন্তু নির্বাচনটি হয়েছে নির্বাচনের আগের দিন রাত্রে, সেটিও করেছেন প্রশাসন। বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা সিল ছাপ্পড় মেরে এটা ঢুকাই দিয়েছেন, এবং এই যে ব্যালট বাক্স যখন ভোট কেন্দ্রে আনা হয়, তখন প্রিজাইডিং অফিসারের তরফ থেকে সম্মুখে রেখে প্রত্যেক প্রার্থীর একটা করে এজেন্ট থাকে। এবারে নির্বাচনে প্রত্যেক প্রার্থীর তো দূরে থাক, ওই যে ব্যালট বাক্স, ব্যালট ভর্তি ব্যালট বাক্সগুলো যেটা আগের রাত্রে ভর্তি করা হয়েছে, ওইটাকে অনুসন্ধান করার জন্য, চেক করার জন্য কেউ ছিল না। তা এই যে প্রহসনের গণতন্ত্র, আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, এটা সার্বিক অর্থে গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। আরেকটি আলোচিত বিষয় আমি একটু আলোচনা, আপনার মতামত শুনতে চাইব, যে এটি রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং সেটি অবশ্য গতকালকে স্থগিত করা হয়েছে, এবং কারণ এই তালিকায় অনেক মুক্তিযোদ্ধাদের নাম এসছে যাদের কোনো কারণেই রাজাকারের তালিকাভুক্ত হওয়ার কথা, এমন অনেকের নাম এসছে। সো আপনার প্রতিক্রিয়া কী, বা এই যে তালিকা আগামী মার্চ মাসে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা, যদি এরকম তালিকা আমরা বহুবার দেখেছি এবং তার মধ্যে নানা রকমের গরমিল সেটিও লক্ষ্য করা গেছে, অনেকের দাবি হচ্ছে যে শহীদদেরও একটা তালিকা থাকা দরকার, তো সব মিলে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার শেষ কথাটা দিয়ে আমি শুরু করি, নিশ্চয়ই শহীদদের একটা সঠিক তালিকা থাকা উচিত, কারণ তাদের সম্মান প্রদর্শন, সম্মাননা, দোয়া ইত্যাদির প্রশ্নে একটা অন্ধকারে ঢিল বাঁধার মতো অবস্থা রেখে কাজটি সুসম্পন্ন হয় না, সেই কারণে শহীদদের একটা সঠিক তালিকা থাকা উচিত। কিন্তু এই যে রাজাকারদের হঠাৎ করে একটা তালিকা প্রস্তুতের একটা চেষ্টা হলো, এবং অনেক প্রসিদ্ধ প্রথিতযশা মুক্তিযোদ্ধার নামও রাজাকারদের তালিকায় আসলো, সবচেয়ে দুঃখজনক হল প্রশাসনের পক্ষ থেকে বলা হলো যদি কোনো মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় এসে থাকে, তিনি যেন আবেদন করেন, আমরা অনুসন্ধান করে দেখে তার নামটি ওই তালিকার থেকে বাদ দিয়ে দেবো। এখন তো পুরো তালিকাটাই প্রত্যাহার করা হয়েছে, স্থগিত করা হয়েছে, স্থগিত করা হয়েছে,
কিন্তু এটা খুব অসম্মানজনক স্বাধীনতা যুদ্ধের প্রতি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি মুক্তিযুদ্ধের বিশ্বাসের প্রতি এটা সম্পূর্ণ অপমানকর আমি মনে করি যে আজকে যারা প্রশাসনে আছেন তারা দেশের দণ্ডমণ্ডের কর্তা নন এ দেশে স্বাধীনতা অর্জন করেছে যারা পরাধীনতার বক্ষ বিদীর্ণ করেছে যারা বুক ও নিঃসৃত রক্তে বাংলার শ্যামল মাটিকে লাল করেছে যারা তাদের প্রতি সর্বকালের সর্বযুগের সমস্ত মানুষের প্রশাসন সহ তাদের একটি সুস্পষ্ট শ্রদ্ধাবোধ থাকা উচিত তাদের প্রতি শ্রদ্ধা না থাকবে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিশ্বাস থাকে না তাদের প্রতি শ্রদ্ধাবোধ না থাকবে মাটি ও মানুষের প্রতি ভালোবাসা তৈরি হয় না তাদের প্রতি শ্রদ্ধাবোধ না থাকবে এ দেশটাকেই ভালোবাসা যায় না তাই আমি খুব জোর দাবি করব মুক্তিযুদ্ধের প্রতি এবং মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করল প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আমি শুধুই তাদেরকে মুক্তিযোদ্ধা বলি না আপনার এই অনুষ্ঠান থেকে আমি অনেকবার বলেছি যারা সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছে যারা আশ্রয় দিয়েছে যারা মুক্তিযোদ্ধাদের নানা প্রকার পরোক্ষ প্রত্যক্ষভাবে সাহায্য করেছে এই দেশের অগণিত মানুষ মুষ্টিমেয় কিছু রাজাকার ছাড়া কিছু বেঈমান বিশ্বাসঘাতক ছাড়া বাংলাদেশের তখনকার 7.5 কোটি মানুষের মধ্যে আমার ভাষায় যদি তারা স্বাভাবিক 3 কোটি মানুষ থাকে তার মধ্যে 2.75 কোটি হয়েছিল মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ যে মা মাঝ রাত্রে উঠে ধান সিদ্ধ করে যে মা আমার ঢিকিতে দাঁড়িয়ে পাহাড় দেয় যে মা আমার নদী হতে কৌশিকাকে পানি আনে যে মা আমাকে আদর করে যে মা আমাকে স্নেহ করে যে মা আমাকে ভালোবাসে সেই মা আমাকে যখন রণাঙ্গনে ঠেলে দিয়েছিল যুদ্ধ করার জন্য তার দেশের মধ্যে মনের মধ্যে দেশপ্রেম না থাকবে মাটি ও মানুষের প্রতি ভালোবাসা না থাকবে পরাধীনতার বক্ষ বিদীর্ণ করার সুতীব্র আকাঙ্ক্ষা তার মনের মধ্যে না থাকবে তিনি কখনোই আমাকে মুক্তিযুদ্ধে তার আশীর্বাদ সহ ঠেলে দিতে পারতেন না যেতে দিতে পারতেন না কারণ তিনি জানতেন মুক্তিযুদ্ধ গেবে তার সন্তান ফিরে আসতেও পারে ফিরে নাও আসতে পারে এই যে স্বাধীনতার প্রতি গভীর আকর্ষণ এই আকর্ষণ তাকে সন্তানের মমত্ববোধ কাটিয়ে সন্তানকে রণাঙ্গনে পাঠাতে সাহায্য করেছে তাহলে তাদেরকে কি আমি মুক্তিযুদ্ধ বলবো না যে বোনরা তাদের সতীর্থ বিসর্জন দেব সে অস্ত্র ধরতে পারে নাই সে নীরবে নিভৃতে এই দুঃসহনীয় যন্ত্রণা সহ্য করেছে এই দুঃসহনীয় যন্ত্রণার শিকার হয়েছে পাশবিক অত্যাচারের শিকার হয়েছে আমি দুঃখজনক হয়েও সত্য আপনাকে বলবো জীবু সাহেব আজ পর্যন্ত বাংলাদেশের বীরাঙ্গনার সঠিক তালিকা তৈরি হয় নাই এই 48 বছরে স্বাধীন দেশের জন্য যে এটা কত বেদনাদায়ক এটা কত লজ্জাস্কর এটা জাতির জন্য কতখানি অপমানকর যারা সঠিকভাবে এই মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে নাই তারা ছাড়া অন্য কেউ সম্যক উপলব্ধি করতে পারবেন কিনা আমি জানি না তা আজ আমি মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার বলে যারা দাবি করেন তাদের কাছে আমি জোর দাবি জানাবো যে মুক্তিযুদ্ধে যারা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে একদিকে তাদের তালিকা প্রস্তুত করেন এবং যাদের যেটুকু অবদান আছে তাদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেন বঙ্গবন্ধু নিঃসন্দেহে আমাদের চেতনার মূর্ত প্রতীক বঙ্গবন্ধুকে সামনে নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম কিন্তু বঙ্গবন্ধু যখন পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী রুদ্ধ তখন কিন্তু মুক্তিযুদ্ধ থেমে থাকে নাই ওই তার নামে তার তার নামটাকে প্রতীক হিসেবে ব্যবহার করে যারা অস্থায়ী সরকারের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে সমর্থন আদায় করে ভারতের সরাসরি সমর্থন আদায় করে মুক্তিযুদ্ধ করবেন এবং 9 মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে তাদের সংগঠিত নেতৃত্বের উদ্দীপনায় দেশটাকে স্বাধীন করবেন আমরা যারা চায়ের খলিফা হিসেবে পরিচিত
আমরা যারা বাংলার মানুষকে উজ্জীবিত করেছি, উদ্বেবিত করেছি, উৎসাহিত করেছি, মুক্তিযুদ্ধে তাদের সন্তানকে পাঠিয়ে দিতে উদ্বুদ্ধ করেছি, আমাদেরও কোনো স্বীকৃতি আজ পর্যন্ত দেওয়া হয় নাই। পৃথিবীর ইতিহাসে এ ঘটনা নাই। আমি ইতিহাসের ছাত্র, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, যারা যতটুকু অবদান রেখেছে পৃথিবীর ইতিহাসে তাদের ততটুকু অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। এই যে অসন্তোষ, এই যে ক্ষোভ, এই যে বিকৃতি বা এই যে নানা রকমের গোজামিল, এর মধ্য দিয়ে ধীরে ধীরে বাংলাদেশ তার 50 বছর, স্বাধীনতার 50 বছর উদযাপন করবে বেশ বড় করে 2021 সালে। তার আগে 2020 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে এবং মুজিব বর্ষ বছরব্যাপী উদযাপন করা হবে। সো আপনার প্রত্যাশা কী পারি এই দুটো মহা উৎসবকে সামনে রেখে কি ধরনের প্রস্তুতি? আমি তো আমার প্রত্যাশার কথা আপনাকে বললাম জি, যে আমি আশা করব যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস খুঁজে বের করে যারা এই মুক্তিযুদ্ধে যতটুকু অবদান রেখেছেন, যারা এই মুক্তিযুদ্ধটাকে সংগঠিত করেছেন, যারা 6 দফার আন্দোলনের স্বায়ত্তশাসন থেকে স্বাধিকার এবং স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলনে উত্তরণ করেছেন, বাংলার মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করেছেন, এই আন্দোলনের মহানায় সমস্ত চেতনাকে একত্রিত করেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা দেশের মানুষকে প্রস্তুত করেছেন একটি হিংস্র হায়নার আক্রমণ আসবে তাকে প্রতিবাদ দেয় প্রতিহত করার জন্য, তার মোকাবেলা করার জন্য, তাকে প্রতিরোধ করার জন্য, বঙ্গবন্ধুর যে অবজ্ঞাবাণী যে আর যদি একটি গুলি চলে আর আমার একটি মানুষকেও যদি হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইব, তোমাদের যা যা কিছু আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করো। মানুষ কিন্তু এই আহ্বানটিকে মর্মে মর্মে গ্রহণ করেছিল, উপলব্ধি করেছিল এবং সেই মর্মে তারা স্বাধীনতার যুদ্ধে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে এবং আমরা আশা করি যে এই কারেকশনগুলো হবে। আপনার সঙ্গে আমিও আশাবাদী এবং সবাই আমরা আশাবাদী। এবং এই যে উৎসব শুরু হলো বা এক ধরনের উৎসবের বঙ্গবন্ধু বিপিএল এর উদ্বোধনের অনুষ্ঠান মহাজাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং এই বঙ্গবন্ধু ক্রিকেটের জি বিপিএল, এটা একটা উপহাস্যকর, এটা একটা হাস্যস্কর অনুষ্ঠান হয়েছে। পশ্চিমবঙ্গে কত ভালো ভালো বাঙালি শিল্পী রয়েছে, রবীন্দ্র সঙ্গীতের, নজরুল সঙ্গীতের, আধুনিক সঙ্গীতের, দেশাত্মবোধক সঙ্গীতের, তাদেরকে না এনে কোথা থেকে খুঁজে আনা হলো? ওর নামটা কি? সালমান খান, ক্যাটরিনা কাইফ। হ্যাঁ, ক্যাটরিনা কাইফ না, না সালমান খান, ক্যাটরিনা কাইফ নাই, ওই যে গান দিব সোনু নিগম, অনু নিগম, সোনু 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 নিগম, সে ব্যাক পেতে কিছু গান টান গেয়েছে আমি অন্যের মুখে শুনেছি, কিন্তু এত বড় বড় শিল্পী বাংলাদেশে, আমাদের রেদওয়ানা বন্যা সর্বভারতের রবীন্দ্রসঙ্গীতের খ্যাতনামা শিল্পী, তারপরে পশ্চিমবঙ্গেও ওই ধরনের, বাট এ ধরনের একটা অনুষ্ঠানে তো আসলে ঠিক রবীন্দ্রসঙ্গীতের না 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 তাই সোনু নিগম তো আসতে পারে না, কি আশ্চর্য কথা। শোনার জন্য তো আলাদা মেজাজ দরকার। আমি আমি আলাদা গান শুনেছি। আরে ভাই, আমি সাহিত্য সংস্কৃতির ব্যাপারে এই আমাদের 17 কোটি মানুষের মধ্যে মেজাজে পড়ি না? জি জি, আপনি তো অবশ্যই পড়েন। আমার যে এই সোনু নিগম কি তার আল্লাহ মাফ করুক বিস্ত্রী চেহারা, কি তার প্রেজেন্টেশন, কি তার গান, তাকে কোথার থেকে হেরিকেন ধরায়ে কোন কচু খেত আলু খেতের থেকে খুঁজে নিয়ে আসা হলো আমি বুঝতে পারলাম। এখানে কি পশ্চিমবঙ্গে কি বিখ্যাত বিখ্যাত শিল্পী ছিল না? আর আপনি যে কারণেই হোক বিপিএম এর উদ্বোধনী হবে সেই অনুষ্ঠানে সর্বভারতীয় ক্রিকেট বোর্ডেরও তিনি সভাপতি, সৌরভ গঙ্গোপাধ্যায় থাকবেন না। আপনি তার প্রেজেন্টেশন দেখেছেন দাদাগিরিতে, তাকে দিয়ে অনুষ্ঠানটা উপস্থাপন করলে এটা অন্য মাত্রায় মর্যাদা পেত। কি কারা কি জন্য করে, আমার মনে হয়
এখানে আন্ডার হ্যান্ড কোনো খেলা চলে সৌরভ আসবেন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে মার্চে আমরা যতদূর জানি 17ই মার্চে উনি ওই দিন আসবে ওই দিন আসতে পারতেন না জি এটা তো কোনো কথা নাই জিউ স্যার জি জি আমার কথা হলো যে আমাদের প্রত্যেকটা জিনিসকে আমরা ইচ্ছা করে পুষ্টবোধক করি জি আমরা ইচ্ছা করে এর মধ্যে একটা কিন্তু লাগাই দিই অন্য অন্য প্রসঙ্গে যাই সামনে বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল এবং ইতিমধ্যেই সহযোগী সংগঠনগুলোর এবং যে সংগঠনের প্রতিষ্ঠার সঙ্গে আপনি যুক্ত ছিলেন যুবলীগের কাউন্সিল হয়ে গেছে এবং মূল সংগঠনের কাউন্সিল সামনে সো কি মনে হচ্ছে ওই সহযোগী সংগঠনগুলোর সম্মেলন দেখে আওয়ামী লীগের কাউন্সিলে নতুন কি প্রত্যাশা বা নতুন কি ঘটতে যাচ্ছে বলে মনে হয় আপনার কাছে দেখেন আমি যুবলীগ করেছি মনি ভাইয়ের সঙ্গে মুস্তফা মনসুর মন্টু কাজী ফিরোজুর রশিদ মেজবা আমরা মিলে যুবলীগ প্রতিষ্ঠা করেছিলাম দুটি উদ্দেশ্যে একটি হচ্ছে তরুণ সমাজকে দেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা দ্বিতীয়টা হচ্ছে গণবাহিনীর ওই বিভ্রান্ত সশস্ত্র সংগ্রামের বিপ্লবের স্লোগানে যুব সমাজ যেন আটকে না পড়ে যেন সম্পৃক্ত সংযুক্ত হয়ে না পড়ে সেই জন্য তাদের মধ্যে একটা দেশাত্মবোধক উদ্দীপনা তৈরি করার জন্য তা সেখানে আমরা সফলও হয়েছি ইনশাআল্লাহ আল্লাহর অশেষ সহমতে সেই সংগঠনটি দেখা গেল আস্তে 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 বিপদগামী হয়ে গেল সেই সংগঠনটির একটি অংশ কাসিনোর সঙ্গে সম্পৃক্ত হয়ে গেল সেখানেও পারিবারিক রাজনীতির অভিশাপ অনেকখানি এই অবক্ষয়ের জন্য দায়ী যে ভদ্রলোক এটার সভাপতির দায়িত্ব ছিলেন তিনি বোধহয় 14-15 বছর এক নাগাড়ে এটা সভাপতিত্ব করেছেন এটা তো একটা সংগঠনের মৌলিক বৈশিষ্ট্য হতে পারে না দিব সাহেব কেউই এই যুব সংগঠনের যখন উনি গেছেন তখন শুনেছি ওনার বয়স 71 বছর 71 বছরের একজন মানুষ যুবলীগের সভাপতি থাকবে এটা তো বয়স হিসাবেও এটা মানায় না অনেকে বলতেছেন 60 পর্যন্ত করা যেতে পারে আমি বলি 50 থেকে 55 বছরের ঊর্ধ্বে যুবলীগের বয়সসীমা হওয়া উচিত না তখন তো তারা যুব থাকতেছে না তখন তো তারা পৌর হয়ে যাচ্ছে 60 বছরের একটা মানুষ তো আর যুবক না এটা চাইনাতে বলা যেতে পারে কিন্তু বাংলাদেশে 60 বছরের মানুষ পৌর তা পৌর দিয়ে তো যুব সংগঠন চলবে না আর 71 বছরের সে তো বৃদ্ধ তা আমার কথা হলো যে সংগঠনকে সাংগঠনিক ধারায় এগিয়ে যেতে হবে তার নিজস্ব গণতান্ত্রিক ধারায় এগিয়ে যেতে হবে দেখেন তাকে সরায়ে যাকে আনা হলো আমার অত্যন্ত স্নেহস্পদ আমার অত্যন্ত স্নেহভাজন আমার নেতা শেখ ফজলুল হকের সন্তান কিন্তু সে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না সে রাজনীতি পছন্দই করে না আপনি বিশ্বাস করেন সে ভিন্ন একটি প্রফেশনের সংযুক্ত তাকে পরিবারের মধ্যে জিনিসটাকে পরিবেষ্টিত রাখার জন্য পারিবারিক আমেজ পারিবারিক প্রভাব পারিবারিক সত্তা এইটাকে টিকিয়ে রাখার জন্য তাকে বুঝিয়ে সুজিয়ে পটিয়ে পাঠিয়ে এই দায়িত্ব তার উপরে অর্পণ করা হয়েছে অন্যান্য কোয়ালিটি আছে তার তো অনেক যোগ্যতা আছে শিক্ষিত কোয়ালিটি দেবে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের একজন ভালো ছাত্রকে ধরে এনে বানাই দেন কেন ছাত্রবিগের প্রাক্তন নেতৃত্ব ছিল না কেন ছাত্রবিগের মেধাবী নেতৃত্ব ছিল না সেই সব প্রাক্তন নেতৃত্ব থেকে যে কোনো একজনকে আমি নাম করে অন্যদের বিরাগ ভাজন হতে পারি না জি কিন্তু আমি দু একজনকে চিনি যারা যুবলীগের দায়িত্ব নেবে এটা চারিদিক থেকে সংগঠনের সপক্ষে আসত বাট এখন আওয়ামী লীগের কাউন্সিল একেবারেই কাছাকাছি চলে এসছে এবং একটা বিষয় এখানে একটু স্মরণ করি যে সম্প্রতি বিজয় দিবসের একটি আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন যে বঙ্গবন্ধু মরদেহ যখন
32 নম্বরে পড়েছিল, তখন কোনো আওয়ামী লীগ নেতারা আসেননি, কেন আসেননি সেটি এখনও তার বোধের বাইরে তিনি বুঝতে পারেন না। এবং এই অভিযোগটি অন্যান্যরা যারা আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক কারণে এই সব অভিযোগ তুলে এনেছে এবং বলবার চেষ্টা করেছে যাতে করে, কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী যখন নিশ্চয়ই এটি তার মাথার মধ্যে আগেও ছিল এবং তিনি বলছেন এটা খুবই তাৎপর্যপূর্ণ, বিশেষ করে সম্মেলনকে সামনে রেখে। অন্যরা বলেছেন বঙ্গবন্ধুকে খাটো করার জন্য, তার ভাবমূর্তিকে সংকুচিত করার জন্য, যে বঙ্গবন্ধু জনপ্রিয়তার এমন শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছিলেন যে তার বাপ সিঁড়িতে পড়ে থাকার পরে বাংলাদেশে কোনো ক্ষোভ বিক্ষোভ হয় নাই। এটা আমার জন্য জুজুর খুবই বেদনাদায়ক। আমি তার পরে পরেই কারারুদ্ধ হয়ে গেলাম। আমি না হলে যত ছোট করেই হোক একটা প্রতিভা অবশ্যই গড়ে তুলতাম। বাকসাবের বিরোধিতা করার পরে আওয়ামী লীগের মুষ্টিমেয় নেতৃবর্গের সাথে আমি কারারুদ্ধ হলাম। এটা একমাত্র কারণ তারা বুঝতে পেরেছিল আমি একটা আন্দোলন সৃষ্টির চেষ্টা করছি। তা যাই হোক, আমি প্রধানমন্ত্রীর, হ্যাঁ প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা দুটি কারণে আসতে পারে। একটি কারণ হচ্ছে তার মনে ক্ষোভ সৃষ্টি হতে পারে, এত বিশাল সংগঠনের নেতৃত্ব। না না, কিন্তু এই ক্ষোভ যন্ত্রণা নিয়েই তো তিনি পথ চলছেন দীর্ঘকাল, এটি তো আর হঠাৎ করে তৈরি হয়নি। হ্যাঁ, কারণ এই কষ্ট তো তার সেই প্রথম দিন থেকেই আছে, কষ্টের জায়গা থেকে, সেই বেদনার জায়গা থেকে তিনি আক্ষেপ করে বলতে পারেন যে এত নেতা এত কেউ থাকে। তারপরে তো চারজন জাতীয় নেতা কারাগারে অবরুদ্ধ অবস্থায় অসহায় তাদেরকে জীবন দিতে হবে, হত্যা করা হলো, হয় নাই তা না, অন্যদের উপরেও অত্যাচার নেমে এসছে, অন্যদের উপরেও নানা রকমের নির্যাতন নেমে এসছে। জীবন রহমান সাহেব, আমি তো তখন আওয়ামী লীগের থেকে প্রায় সরেই এসেছি বাবা যায়, আমি পদত্যাগ করেছি, কিন্তু আমাকেও 90 দিন ফাঁসির সেবে চোখ বেঁধে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। তা এই যে কেন, কারণ তারা যাকে যাকে একটা আন্দোলন সৃষ্টি করতে পারে এই রকমের সম্ভাবনা যার মধ্যে দেখেছিল তাদেরকে তারা অবরুদ্ধ করেছে, তাদেরকে তারা নির্যাতন করেছে, কাউকে শারীরিক নির্যাতন করেছে, কাউকে মানসিক নির্যাতন। আমার প্রশ্ন হচ্ছে যে এখন আওয়ামী লীগের কাউন্সিল আপনি, না না, সেখানে শেখ হাসিনা যে কথাটা বলছেন সেই কথাটি সঠিক নয়। আওয়ামী লীগাররা একদম নিরুপদ্রব ছিল, আওয়ামী লীগারদের উপরে ঝড়ঝাপটা আসে নাই, নির্যাতন নেই। না, উনি তো সেটা বলেননি, উনি তো ঝড়ঝাপ এসেছে বা সেটা আছে, কিন্তু সেই মুহূর্তে প্রতিক্রিয়াটা আওয়ামী লীগ বিশাল সংগঠন এবং অনেক নেতা জাতীয় পর্যায়ের, একটা কারণ জাতি শক ধারা ভিখে গেছিল, বঙ্গবন্ধুর মতো নেতা এইভাবে নির্মমভাবে নিহত হবেন এটাতে জাতি হতভম্ব হয়ে গেছিল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিল আওয়ামী লীগ নেতৃত্ব। আরেকটি কারণ যে তারা আন্দোলন থেকে দূরে সরে গিয়ে, মানে সরকারি দলীয় একক বাকশাল সংগঠনের রূপান্তরিত হওয়ার পরে যে আওয়ামী লীগের যে সংগ্রামী মেজাজ, আন্দোলন তৈরির যে মানসিক অগ্নিশিখা সেটা নিভে গিয়েছিল। সেই নিভে যাওয়ার অন্যতম কারণ আওয়ামী লীগ ছিল না, বাকশাল হয়ে গেছিল। আওয়ামী লীগের মধ্যে অন্য সকল সংগঠন এসে একযোগে জুটে পড়ছিল, মূল নেতৃত্বটা এককভাবে আওয়ামী লীগের হাতে ছিল না, আর ছিল না বলেই তারা হতভম্ব বা কিংকর্তব্য বিমূঢ় হয়ে 15 আগস্টের পরে কোনো আন্দোলনের ডাক দিতে পারে। আবার একটা বড় অংশ তো মুস্তাকের সঙ্গেও যোগ দিয়েছে, একবারে তাৎক্ষণিকভাবেই মন্ত্রিসভায় যোগদান, সংসদীয় দলের সভায় যোগদান, এগুলো তো করেছেন যারা সংসদে ছিলেন মন্ত্রিসভায় ছিলেন বঙ্গবন্ধুর। আমার মনে হয় মন্ত্রিসভায় যারা যোগ দিয়েছেন তারা দেশটাকে একটা গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করতে চেয়েছিলেন। তখন যদি সেই জন্য খুনির সঙ্গে হাত, মানে খুনির সহযোগী, সেই মুহূর্তে তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিল। দু একজনকে আমি প্রশ্ন করেছি, দু একজনের সঙ্গে আমি কথা বলেছি, আমি নাম বলবো না, তারা ভাবে যে দেখে একদিকে আর্মি,
আর একদিকে একটা সিভিলিয়ান, আমরা দেখলাম তার সঙ্গে যোগ দিয়ে তাকে যদি কোনো রকমের পার্লামেন্টে নিয়ে যাওয়া যায়, সংসদের মধ্যে নিয়ে যদি তাকে ফেলা যায়, তখনই তার বিচার করা সম্ভব হবে, তখনই তাকে আইনের আওতায় আনা সম্ভব। সো আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে আপনার কোনো? আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে মন্তব্য করার এক দুবি বাতুলতা না, এই কারণে, কারণ আপনিও জানেন আমিও জানি কাউন্সিলই বলেন আর বর্ধিত সবাই বলেন, যাহা বাহান্ন তাহাতে পান্ন, সবটুকুই শেখ হাসিনার আঁচলে বাঁধা, উনি যেভাবে নাচাবেন পুতুল সেইভাবে নাচবে। তা সেখানে ওনার স্টেক তো সবচেয়ে বেশি, ওনার স্টেক বেশি এবং স্টেক বেশি হলেও এবং অন্যান্য অনেক দলের তুলনায় তো ওনার দলে কথা বলবার, আপনার যে আপনি বর্ধিত সবার কথা বললেন, ওয়ার্কিং কমিটির মিটিং বা কার্যনির্বাহী সংসদের সবাই, সেসব জায়গায় তো নেতারা খোলামেলা কথাবার্তা বলেন, বিতর্ক করেন, করতে পারেন, সবই বিতর্ক হচ্ছে কে তার কত বেশি বিশেষণ সংযুক্ত প্রশংসা করবেন, না সমালোচনা দলের একটাও না। আই বেগ টু ডিফার উইথ ইউ মিস্টার জিউর, শুনেন আমি আপনারে একটা কথা বলি, ভারতবর্ষে মুসলমান বিদ্বেষী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ, আমি কারণ সময় কম আমি সেখানেই আসলে ঢুকতে চাইছিলাম এখন, যে এই যে ভারতে এনআরসি বা সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে যে এখন গোটা ভারত উত্তাল, সেটিকে আপনি কিভাবে দেখেন এবং এটি সাস্টেইন করবে কিনা তাদের এই সিদ্ধান্ত বা প্রক্রিয়া, এবং সেই সঙ্গে এর অভিঘাত বাংলাদেশে কি? আমি আপনাকে আগেও বলেছি, এই টক শোতে বলেছি, যে নরেন্দ্র মোদী পাক্কা মুসলিম বিদ্বেষী, সারা বিশ্বে এখন তিনি ডোনাল্ড ট্রাম্পকেও হার মানান রেসে, মুসলমান বিরোধিতার রেসে তিনি এখন প্রথম। তিনি এই এনআরসিটা করেছেন, করাইছেন আসামের দিয়ে, এটার মূল কারণ হচ্ছে মুসলমানদেরকে ভারতে একটা চাপের মধ্যে রাখা, তারা 22-23% সমগ্র জনসংখ্যার, তা তাদেরকে দুইভাবে পক্ষে রাখা যায়, একটা তাদের পক্ষে এসে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে, তাদেরকে রাজনৈতিক অধিকার দিয়ে, যেটা আমরা বাংলাদেশে আমাদের এখানে সংখ্যালঘু বলে কোনো জিনিস নাই, সকলের জন্য সুযোগের দ্বার উন্মুক্ত, সকলের জন্য সুযোগের দ্বার অবারিত, কিন্তু ভারতে সেটা নয়, ভারতে আরেকটি পন্থা নির্যাতন নিগ্রহের মধ্যে, আতঙ্ক সৃষ্টির মধ্যে, মুসলমানদের মধ্যে সংশয় সৃষ্টির মধ্যে, ভয়ভীতি সঞ্চার করার মধ্য দিয়ে তারা মুসলমানকে দমায় রাখতে চায়, তাদের জনমতকে করায়ত্ত করে রাখতে চায়। তা সেই কারণে এই যে এনআরসি ওখানে হলো সেটা আর কিছুই নয়, তিনি বলছে ওখানে একটা কথা বলা হচ্ছে যে 2014 সাল পর্যন্ত যারা সীমান্ত অতিক্রম করেছে তাদেরকে ভারত নাগরিকত্ব দিবে, অন্যান্য ধর্মাবলম্বী যারা, অন্য ধর্মাবলম্বী কিন্তু মুসলমানদের দেবে না। তা দেখেন আমি অনেকবার বলেছি, এটা এবারও প্রমাণিত, এই কথাটা বলার সাথে সাথে গোটা ভারত প্রতিবাদ মুখর হয়ে উঠল, গোটা ভারত প্রতিবাদী হয়ে উঠল, এইটাই হচ্ছে গণতন্ত্র এবং ঐতিহ্যের ফসল, এইটাই হলো মানুষের মৌলিক অধিকার সচেতনতার বহিঃপ্রকাশ। সেখানে মোদি যত প্রতিক্রিয়াশীলই হোক না কেন, বিশাল ঐতিহ্যমণ্ডিত গণতান্ত্রিক এবং প্রগতিশীল ভারতকে, গান্ধীজির ভারতকে, সুভাষ বোসের ভারতকে, নেহরুর ভারতকে, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দি ছেলে বাংলার ভারতকে একদম কক্ষিগত করতে পারবে না, করাল গ্রাসে গ্রাস করতে পারবে না। সেটা মোদির মতো এত বড় খেলোয়াড় খেলতে যে এখন বুঝতেছে ভারতের মাটিতে সাম্প্রদায়িক খেলা কতখানি কঠিন, কতখানি দুরূহ। আমি এই জন্য
ভারতবাসীকে, ভারতের গণতান্ত্রিক চেতনাকে, ভারতের জাতীয়তাবাদী চেতনা থেকে, ধর্মনিরপেক্ষতার প্রতি তাদের শ্রদ্ধাকে গভীরভাবে শ্রদ্ধা নিবর্তন করছি। এবং সেই সাথে সাথে নরেন্দ্র মোদীর এই মুসলিম বিদ্বেষ, এই মুসলমানদের প্রতি তার প্রতিহিংসা পরায়ণতা, গুজরাটে উনি নিজে হাতে মুসলমানদের হত্যা করেছে, তার সম্পূর্ণ পাশবিক প্রবৃত্তি নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি সকলের প্রধানমন্ত্রী হবেন এই প্রত্যাশাটুকু কাজে লাগলো না, এই প্রত্যাশাটুকু বাস্তবায়িত হলো না, এইটি আমাদের জন্য দুঃখজনক। কিন্তু যে ভারতকে আমি অভিবাদন জানাবাম, যে ভারতবাসীকে আমি অভিনন্দিত করবাম, আমার বিশ্বাস সেই ভারতে রাজনীতি করতে হবে মোদীর এই সাম্প্রদায়িক চেতনার লাগাম টেনে ধরতে হবেই। এবং এর অভিঘাত বাংলাদেশের উপরে কিভাবে পড়বে বলে মনে করেন, যদি এটি কন্টিনিউ করে এই ধারা? এটা তো বাংলাদেশকে একটা হুমকির মুখে, একটা থ্রেটের মুখে রাখার জন্য এটা করা হচ্ছে বলে আমার মনে হয়। যে যদি এতগুলো লোক বাংলাদেশে, ধরেন আসামেরই লোকগুলো যদি বাংলাদেশে সিলেট বর্ডার দিয়ে পুশ করে দেওয়া হয়, তাহলে তো বাংলাদেশ এই ভার সহ্য করতে পারবে না। রোহিঙ্গা 11 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশ বাধ্য হয়েছিল, ঘাড়ের পরে চেপে বসছিল, কিন্তু বাংলাদেশের অর্থনীতি তো 11 লক্ষ রোহিঙ্গাকে যুগের পর যুগ ধারণ করার মতো ক্ষমতা রাখে না। রোহিঙ্গা সংকটের কোনো সমাধান দেখেন আপনি নিকট ভবিষ্যতে? খুব নিকট ভবিষ্যৎ বলতে আপনি কি বোঝান আমি বুঝি না, কিন্তু এটা সমাধান হবে। যদিও জাতিসংঘের সেই ক্ষমতা নাই, কিন্তু জাতিসংঘ সম্ভব উপলব্ধি করে বারবার জাতিসংঘের মহাসচিব, তার দূত এবং জাতিসংঘের সাধারণ কমিশন এবং জাতিসংঘের চেয়ারম্যান বলেছেন যে রোহিঙ্গা সমস্যার একটা রাজনৈতিক সমাধান হওয়া উচিত, তাদের রাজনৈতিক অধিকার সহ দেশে প্রত্যাবর্তনের সকল দ্বার উন্মুক্ত করা উচিত। এটা তো কথা এসছে অলরেডি, আন্তর্জাতিক জগৎ এটাকে স্বীকার করছে। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমেরিকার একটা লবিও আজ খুব তৎপর, তারা কথা বলছে খুব দৃঢ়তার সাথে যে রোহিঙ্গাদের উপরে যেটা করা হয়েছে এটা জেনোসাইড, এটা এটা হচ্ছে বড় হত্যা। তা এইসব কথাগুলোকে তো একদম নিছক উড়িয়ে দেওয়া যায় না। দেখেন ভিয়েতনাম যুদ্ধ কিন্তু রাউন্ড টেবিল কনফারেন্সেই শেষ হয়েছে, প্যারিসে এটা শেষ হয়েছে, যুদ্ধক্ষেত্রে নয়। কিন্তু অনেক বছর ধরে ভিয়েতনামীদের এই প্রশ্নে লড়াই করতে হয়েছে। তা রোহিঙ্গা ইস্যুতেও যারা সত্যের পক্ষে, যারা অন্যায়ের বিরুদ্ধে, যারা হত্যার বিরুদ্ধে, যারা ব্যভিচারের বিরুদ্ধে, যারা নির্যাতনের বিরুদ্ধে, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। মালদ্বীপ সবার প্রথম কথা বলেছে একটা ছোট্ট কয়েকটি দ্বীপের সমন্বয়ে গঠিত একটা রাষ্ট্র, তারা খুব জোর কথা বলেছে। তারা মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে, এইভাবে আস্তে আস্তে মালয়েশিয়াও খুব ধীরে ধীরে এগিয়ে আসছে। বাংলাদেশও রোহিঙ্গাদের অবস্থানের সুযোগ করে দিয়েছে। আমি মনে করি সমস্ত মুসলিম দেশ প্রথমে ঐক্যবদ্ধ হবে, এই ঐক্যবদ্ধ মুসলিম দেশের শক্তি পর্যবেক্ষণ করে বিশ্বের গণতান্ত্রিক এবং প্রগতিশীল দেশগুলো ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আপনি বিশ্বাস রাখেন রোহিঙ্গা সমস্যার স্থায়ী এবং সম্মানজনক সমাধান হবে, এবং সেই সমাধানটি তাদের রাজনৈতিক অধিকার সহ দেশে প্রত্যাবর্তনের মাধ্যমেই সম্ভব, অন্য কোনোভাবে নয়। তাদেরকে আবার আমরা মৃত্যুর মুখে ঠেলে দেবাম জেনারেলদের। দেখেন জেনারেলদের বিচারও কিন্তু শুরু হয়েছে, সেখানে আমাদের নোবেল বিজয়িনী
কি ভাগ্যে নির্মম পরিহাস, যিনি শান্তির জন্য নোবেল পেলেন তিনি এই সূচি খুনিদের সাফাই গাইতে গেবেন, খুনিদের পক্ষে উকাবতি করতে গেবেন, এটা হেগে বোধায়। জি, এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। জি, ক্ষমতা মানুষকে কতখানি অন্ধ করে দেয়, ক্ষমতা কতখানি মানুষের বিবেককে অবলুপ্ত করে দেয়, সুচিতার জ্বলন্ত প্রমাণ। আমরা একটু শেষের দিকে চলে এসেছি। মিস্টার নুরুল সিদ্দিকি, বিএনপি চেয়ারপারসন মামলায় দণ্ডিত হয়ে কারাগারে আছেন দীর্ঘদিন ধরে, যদিও তার দল তার মুক্তির কথা বলছে, আন্দোলন করছে, এবং সর্বোচ্চ আদালত থেকে আসলে তার জামিন আবেদনটি নাকচ হয়ে গেছে সর্বশেষ। সো এর মধ্যে থেকে বলা যায় যে বাংলাদেশের রাজনীতিতে এই নেত্রীর রাজনৈতিক জীবনের অবসান হতে চলেছে। আমি আপনি যে কথাটা বলবেন তার সঙ্গে খুব আস্তে করে একটা শব্দ জুড়ছেন, আন্দোলন করছে। এই আন্দোলনটা যদি তারা করতে পারত, জিউ সাহেব আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তো কম হলো না 50 বছরের, আন্দোলন করতে পারবে সুপ্রিম কোর্টও এই রায় দিত না। ওরা তো বঙ্গ সন্তান, মানুষের নারী বুঝে, ওনাদের শক্তি কতটুকু সেটাও বুঝে। তা যেহেতু খালেদা জিয়ার মুক্তির জন্য জনগণকে উজ্জীবিত করতে পারে নাই, জনমতকে সংগঠিত করতে পারছে না, জনগণের কাছে যেতে পারছে না, তাদেরকে নিয়ে একটা সত্যিকারের গণ আন্দোলন সৃষ্টি করতে পারছে না, এই জন্য খালেদা জিয়ার মুক্তিটা আজকে খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর আগরতলা মামলার বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের মানুষ গর্জে উঠেছিল, যেভাবে বিস্ফোরিত হয়েছিল, যেভাবে গণসমুদ্রে ফেনিল চড়াই বিষুভিয়াসের মতো জমে উঠেছিল, যদি ওইভাবে খালেদা জিয়ার বা ওর কিছু ভাগও খালেদা জিয়ার মুক্তির জন্য বাংলাদেশে আন্দোলন হতো, মিছিল হতো, উদ্বেবিত জনতার মুষ্টিবৃত্ত হাত আকাশের দিকে উত্থিত হতো, তাহলে আজকের অবস্থাটা নিশ্চয়ই অন্যরকম হতো। আমি এইটাই স্বাভাবিক মনে করি, কারণ খালেদা জিয়ার যারা কর্মী তারা ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পৃক্ত কর্মী, তারা আন্দোলন করে নাই, তারা সংগ্রামের পথে হাঁটে নাই, তারা কণ্ঠকাকীর্ণ পথ কীভাবে অতিক্রম করতে হয় তার অভিজ্ঞতা অর্জন করে নাই। আমরা যারা আওয়ামী লীগের কর্মী, আমরা যারা পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছি এবং তার বিকীর্ণ অগ্নিকণায় মানুষের মুখকে প্রজ্বলিত করেছি, আমরা হেঁটেছি বন্ধুর পথে, আমরা খেটেছি কারাগারের অন্তরালে নিঃসঙ্গতার যন্ত্রণা আমরা উপভোগ করেছি, আমাদের মরামায়ের খবর এসছে একদিনের প্যারল পাই নাই সেটাকে সহ্য করেছি, আমরা যেভাবে আওয়ামী লীগ এবং স্বাধীনতার সপক্ষের শক্তি যেভাবে আন্দোলন করতে শিখেছে, যেভাবে তারা সংগ্রাম করতে শিখেছে, যেভাবে তারা প্রতিকূল অবস্থার মোকাবেলা করতে শিখেছে, এই শিক্ষাটি বিএনপির নাই। এইটাই খালেদা জিয়ার দুর্ভাগ্য, এইটাই খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আমাকে সন্দেহ। আমরা একেবারে শেষ প্রান্তে, আপনি শুধু একজন রাজনীতিকই নন, আপনি বাংলাদেশের একজন অন্যতম শিল্প উদ্যোক্তা এবং আপনি বাংলাদেশের পুঁজিবাজারের সঙ্গেও দীর্ঘকাল ধরে নিবিড়ভাবে যুক্ত, নেতৃত্ব দিয়েছেন আপনি একসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের। সো সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতির চেহারাটা কী দেখছেন আপনি? দেখেন, বিক্ষিপ্তভাবে বাংলাদেশের অর্থনীতির কিছু পজিটিভ দিক আছে, ভালো দিক আছে। বিক্ষিপ্তভাবে বাংলাদেশের অর্থনীতি এগিয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি চিন্তা করেন, জাতীয় ভূ অর্থনীতির প্রশ্নে যদি আপনি চিন্তা করেন জিউ সাহেব, তাহলে আমি মনে করি বাংলাদেশে আজকে আমরা অর্থনৈতিক একটি অসহায় অবস্থার মধ্যে রয়েছে। দেখেন, পদ্মা সেতু যেভাবে নির্মিত হওয়ার কথা ছিল, যে বিনা সুদে অর্থায়নে, বিদেশের অর্থায়নে স্বল্প সুদে আর কি, ন্যূনতম সুদে, ওটাকে বিনা সুদে বলা হয়। বাইরে আমার
আজকে 14-15% দিয়ে শিল্প কারখানা চালাইতে হয়, জি এটাকে 9% সিঙ্গেল ডিজিটে এনে দেন না কেন? আমি অনেক সাশ্রয় বোধ করব, আমি নিঃশ্বাস ছাড়ব অনেক স্বস্তির সাথে। তা আমার কথা হলো সেখানে ন্যূনতম 1% আধা পার্সেন্ট 0.25%, এটা কোনো সুদই না। যাই হোক, তা সেটা করা যে যত সহজ ছিল, এখন জেদ করে যে প্রশ্নটা তারা উঠেছিল যে এখানে দুর্নীতি হচ্ছে, সেটা একটা তদন্ত করে দেখলেই হতো, সেটা তাদেরকে পরিষ্কার করলেই হতো না এখানে দুর্নীতি হচ্ছে না, আপনাদের চিন্তা অমূলক। তা না করে জেদাজেদি করে হ্যাঁ গরিবের ঘোড়া রোগ সাজে, সেতু তো হচ্ছে, হ্যাঁ সেতু তো হচ্ছে, সেতু হচ্ছে অর্থনীতির 12টা বাজায়, সেতু হচ্ছে আপনি কোনো আমদানি করতে পারছেন না। কিন্তু আপনি কি মনে করেন যে অর্থনীতির 12টা আপনার ভাষায় যেটা আপনি বলছেন সেটা কি পদ্মা সেতুর কারণে না এখানে কিছু মিসম্যানেজমেন্ট, এখানে কিছু করাপশন? তার মধ্যে একটা হচ্ছে পদ্মা সেতু, আচ্ছা প্রধানটা হচ্ছে পদ্মা সেতু, লিকুইডিটি ক্রাইসিস যেটা, জি সেটা তো তার প্রধান কারণ হচ্ছে পদ্মা সেতু। বাট কেউ কেউ বলেন আবার মানি লন্ডারিং, অর্থাৎ হ্যাঁ মানি লন্ডারিং এর মধ্যে আছে, মানি লন্ডারিং আছে, মানি লন্ডারিং টা অনেকখানি সম্ভব হয়েছে পদ্মা সেতুর কারণে। আমি ওই ডিটেইলসে যাব না, ওইটা তো ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, জি কিন্তু আমার কথা হলো যে আমরা গরিবের এই ঘোড়া রোগ আমাদের হবে কেন? আপনি আমাকে বলেন আমরা কি কারণে পদ্মা সেতুতে কত ভাগ লোক উপকৃত হচ্ছে, কত ভাগ পুরো দক্ষিণবঙ্গ উপকৃত হবে? পুরো দক্ষিণবঙ্গ হবে না, খুব তিন কোটি লোক, তিন কোটি লোক সোফার, দেড় কোটি পুরো দুই কোটি লোক উপকৃত হবে, এবং এটা 17 কোটির কত পার্সেন্ট হয়? 10%। তা 10% লোকের জন্য 100% লোকের আপনি একটি সমস্যার নিবর্তে থেমে দেবেন? এটা হতে পারে জীবন সাহেব? আপনি কি যুক্তি দিচ্ছেন যে যেখানে দেশে 90% লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে 10% লোকের জন্য সেই প্রকল্প আপনি জেদ করবেন? এটা হয় না। তা এইগুলোর জায়গায় কিছুটা নমনীয়তা দেখাতে হয়, এই সমস্ত জায়গায় কিছুটা সমঝোতা করতে হয়। যারা বুঝেছিল দুর্নীতি দুর্নীতি, বাট পুঁজিবাজারের এই অবস্থা, মানে পুঁজিবাজার, আমি আসছি দুর্নীতির, এটা প্রি কোয়ালিফিকেশনের জন্য হতে পারে, তাদেরকে কে কে এই জায়গায় প্রতিযোগিতায় আসতে পারে সেটা নির্ধারণের ব্যাপারেও হতে পারে। তা এই কথাটা যখন উঠল, তখন সাথে সাথে প্রধানমন্ত্রীর সাহসিকতার সাথে এই কথাটাকে রুফে নিয়ে তাদের বল তাদের কোর্টে ভাবাই যাওয়া উচিত ছিল, অর্থাৎ এটার একটা তদন্ত করে প্রমাণ করা উচিত ছিল যে এখানে কোনো দুর্নীতি হয় নাই, সত্যিকারের যদি দুর্নীতি না হয়ে থাকে। এখন আপনি পুঁজিবাজারের কথা বলেছেন, দেখেন পুঁজিবাজার শক্তিশালী হয় একটা স্টেবল ইকোনমিক সিচুয়েশন থেকে, একটা অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থার থেকে একটি পুঁজিবাজার গুজবের ভিত্তিতে উঠানামা করে, বাংলাদেশে তাই করছে, হ্যাঁ অন্ধের হস্তি দর্শনের মতো। হ্যাঁ পুঁজিবাজার তো আন্দাই দিয়ে মায়ের, আমি তো বহুদিন ওটার চেয়ারম্যান ছিলাম, হ্যাঁ ওটা আন্দাই দিয়ে মায়ের। আমি কিন্তু আপনি বিশ্বাস করেন জীবন সাহেব, আমি ওই দৌড়ের প্রতিযোগিতায় নাই, আমি খেলি না ওখানে, আমি ওখানে কোনো পুঁজি যথেষ্ট পুঁজি বিনিয়োগ করি না, ইসলামিক ব্যাংকে আমার একটা বিনিয়োগ আছে, আমি ওটা ব্যথাগিটার মধ্যে নাই, 100 টাকারটায় এখন মাত্র 19 টাকা আটারায় এসছে, 100 টাকা শেয়ার, তো 19 টাকা আটারায় যে এসছে, আপনারই তো বোধ হয় একসময় একটা বড় অংশের এখন আছে, আমি একটাও বেশি নেই, মানে আমি বলছি এখন আপনার শেয়ার কতখানি ইসলামিক ব্যাংকে? একটা সময় তো আপনি আপনার আপনারই বোধ হয় ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে বেশি বিনিয়োগ ছিল, হ্যাঁ এস এম এম সাহেব আসার পরে কি হয়েছে আমি জানি না, উনি কত পার্সেন্ট কিনছে, কিন্তু এখনো আমার খুব উল্লেখযোগ্য শেয়ার আছে ওখানে, আমি অ্যামাউন্টটা বলবো না, কিন্তু অনেক বড় শেয়ার আছে ওখানে। তা
আমি ওটা ধরেই নিছি যে ওটা 10 টাকায় আমার কিছু আসে যায় না জি আমি বছরে ডিভিডেন্ড খাবো আমরা একটু শেষ করতে চাই শেষ কথা জাস্ট এক এক মিনিট জোন ছিল ভালো যাই হোক সময় শেষ আরেকদিন আমি আর কয়েকদিন পরেই দুই বছর পরেই স্বাধীনতার 50 বছরের পূর্তি হবে এর সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম আপনি নিশ্চয়ই স্বীকার করবেন মুক্তিযুদ্ধের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক সেই সাহিত্য শাসন থেকে স্বাধিকার স্বাধিকার থেকে স্বাধীনতা এই সমগ্র পথ পরিক্রমণের আমি একজন পথিক ছিলাম অনেক 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 নির্যাতন নিগ্রহের পথ পেরিয়ে অনেক কষ্ট বেদনা যন্ত্রণা সহ্য করে আমি বহুবার আপনার অনুষ্ঠান থেকে চোখের পানি ফেলেছি কারাগায়ে মায়ের মৃত্যু সংবাদ পেয়ে একদিনের প্যারোডা পেয়ে আমার মা আমাকে দেখার জন্য বিস্তায় ছট ছট করেছে যে দূর আমি তার মুখে পানি দিতে পারি নাই আমি তার জানাজা পড়তে পারি নাই আমি তার দাফন করতে পারি নাই আমি তার কবর তার লাশ তার কবরে নামাতে পারি নাই সেই সব যন্ত্রণা আমার কাছে আনন্দের হতো সেই সব যন্ত্রণা আমার সফলতার উপকরণ হতো আজকে বাংলাদেশের মানুষকে যদি আমি স্বস্তিতে এবং গণতান্ত্রিক অধিকার সমুজ্জ্বল একটা পরিবেশের মধ্যে বসবাস করতে দেখতাম জীবন সাহান্যে এসে আল্লাহ আরহামার রাহিমিনের কাছে আমার প্রার্থনা আল্লাহ এদেশের পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে তুমি স্বাধীনতার সূর্যকে উদিত হতে দিয়েছ সেই আলোই মানুষকে উদ্ভাসিত হতে দাও স্বাধীনতার সুফল ভগবান মানুষকে তুমি ভোগ করতে দাও স্বাধীনতার সুফল একটি পরিবারের কাছে তুমি কুক্ষিগত রেখো না স্বাধীনতার সমস্ত শক্তি সমস্ত মানুষকে সমভাবে না হলেও সুষম বন্টন করে চলতে দাও আমি তুমি পরোয়ার দেগের আলম তুমি আর আমার রাহিমিন আজকে আমার দল করার ক্ষমতা নাই আজকে আমার মিছিল করার ক্ষমতা নাই আজকে আমার সমস্ত মানুষকে আন্দোলিত করার ক্ষমতা নাই যে শক্তিতে আমি পথ চলেছি 1969 থেকে 1975 পর্যন্ত সেই শক্তি আজকে আমার মৃহমান কিন্তু তুমি সর্বশক্তিমান সর্বকাবেশ সর্বশক্তিমান তুমি বাংলাদেশের মানুষের দিকে ফিরে চাও মুক্তি চাও তাদের মুক্তি দাও অনেক অনেক ধন্যবাদ মিস্টার নূর আলম সিদ্দিকী দর্শক কথা বলছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা নূর আলম সিদ্দিকী প্রার্থনা করেছেন তিনি সৃষ্টিকর্তার কাছে এবং আমাদের সকলেরই চাওয়া যায় যে আকাঙ্ক্ষা নিয়ে যে স্বপ্ন নিয়ে 1971 সালে বা তার আগে যারা এই দেশটির স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন যারা মুক্তিযুদ্ধে লড়াই করেছেন জীবন দিয়েছেন তাদের স্বপ্নটা পূরিত হোক এবং তাদের স্বপ্ন শুধু পূরিত হোক সেটি আমরা বলবো না আমরা চাইবো যে বাংলাদেশ নামের এই স্বাধীন রাষ্ট্র তাদের প্রত্যেককে তাদের নিজ নিজ যে সম্মান সেই সম্মান তাদের অবদানের জন্য সম্মান দিক স্বীকৃতি দিক এবং সেটি না হলে আসলে বাংলাদেশি অসম্মানিত হবে নিজের কাছে নিজে দ্বিতীয়ত হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে রাষ্ট্র যেভাবে দরকার যেভাবে দাঁড়ানো দরকার সেভাবে যেন দাঁড়ায় যার যেটুকু প্রয়োজন আছে তার সর্বোচ্চটুকু রাষ্ট্র যেন দেবার চেষ্টা করে নানা রকমের প্রশ্ন আলোচনার মধ্যে এসছে তার মধ্যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ঘুরে ফিরে সেই কথাগুলি এসছে গণতন্ত্র প্রতিষ্ঠা পাক এই রাষ্ট্রে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হোক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক সুশাসন নিশ্চিত হোক এবং সবচেয়ে বড় কথা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা